নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি ঈশ্বরের কৃপায় ভালোই আছে। আজকে বানাচ্ছি ধোকা। এখানে আমি একটু থালার মধ্যে সর্ষের তেলটা রেখে দিয়েছি, কত লাগবে, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আজকে তেলটা না আমার কড়াইতে একটু বেশি পড়ে গেছে, কেননা এটাতে ধোকা হবে, এতটা তেল আমার দেওয়ার দরকার নেই। আমি বাকি তেলটা এই মসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, এখানে তেলটা দিয়ে দিয়েছি। কিন্তু এখানে তো আমার হাতা ব্যবহার করতে হবে, হাতাতে হবে না। এখানে মসুরি ডালটা সিদ্ধ হোক, আমি এই তেলটাকে কী করছি, কড়াইটি ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইটি পাক দিতে বেশি তেল লাগে, আর আমি এই থালার মধ্যেও তেলটা মাখিয়ে নিচ্ছি। হাতে তেল তেল লাগে ভালো লাগে না, হাতে তেল লাগবে, আবার সাবান দিয়ে ধোও। তা আমি কী করছি, খন্তা দিয়ে তেলটাকে থালার মধ্যে মাখিয়ে নিলাম। দেখেছো কী সুন্দর মাখা হয়েছে। এবার কড়াই তেলটাকেও ভালো করে গ্যাস কমিয়ে রেখেছিলাম, কড়াইটা যদি ভালো করে গরম না হয় তেলটা ভালো হবে না। এটা যখন কড়াইতে কি উঠে আসবে তখন মনে করবো কেউ হয়েছে। আর এখানে আমি ধোকাটা আমার বেশি ভেজানো হয়ে গেছে এবং জলও বেশি পড়ে গেছে, দেখেছো। তা এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই। এটা হচ্ছে কেনার ধোকা। এটার মধ্যে আমি নুন একটু মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা ফুলে ওঠে। এখানে কড়াইতে দিয়ে জলটাকে শুকাতে হবে। না, কড়াইটা যখন গরম হলে আমাকে হাত দিয়ে দেখতে হবে পারফেক্ট গরম হয়েছে কিনা। না, দেখলাম পারফেক্ট গরমই হয়েছে, তাই এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, জমে যাবে, তাহলে আমার মুন এটা পাক দিতেও সুবিধা হবে। এই ধোকার প্যাকেট আমার অনেকদিন ধরে ঘরে পড়ে আছে, আজ করি কাল করি করে পড়েই থাকছে, হয়েই উঠছে না। এটা অবশিষ্ট ঘরে যদি আমার কিছু না থাকে, আলু পোস্ত ধোকাটা আমি করে দিতে পারি। আর সব দিন তার বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, আর আমার বাজার করার লোকও নেই, আমাকে দৌড়িয়ে যেতে হবে। তা এটাকে আবার যাতে লেগে না যায় আমাকে কন্টিনিউ নাড়িয়ে নিতে হবে বেশি। আবার দেখেছো জমে গেছে কি সুন্দর। হ্যাঁ, গ্যাসটাকে একদম লো ফ্লেমে করতে হবে যাতে দিকে পুড়ে না যায়, সেটা আমাকে খেয়াল দেখে কাজ করতে হবে। দেখেছো কি সুন্দর। তেলটা একটু দিতে হবে, দিলে ভালো হয়। তা তেলটা একটু দিয়ে দিচ্ছি, তেলটা না তুললেই হতো। দেখো কি সুন্দর তৈরি হয়েছে, কিছুই ফেলানো যায় না। এটাকেও আমি ভেঙে দেখো, দেখেছো জিনিসটা এত সুন্দর কি বলবো। জল বেশি পড়ুক, এটা এত সুন্দর, দেখো কিভাবে আমি এগুলোকে ফ্রাই করাই বলছি, মানে মুন্ডটাকে ভালো করে যাতে জল না থাকে, একদম সেইভাবে আমি মুন্ডতে জল থাকলে হবে না, দেখেছো। পাতা থেকে আর নামতেই চাচ্ছে না, মানে আমার এটা হয়ে গেছে। তাও আমি একটু চেষ্টা করি, আর চেষ্টা করলেও হবে না। তাও আমি এপাশ ওপাশ করে ভালো করে জলটাকে শুকিয়ে নিচ্ছি। আর এখানে আমি তেল দিচ্ছি, ওটা গরম হতে থাকুক, আমি এটাকে এবার থালায় নামিয়ে নিলাম। এবার আমি এটাকে হাতের সাহায্যে একটু
করে নিচ্ছি, পিস করে তেলে ভাজবো। বেশি পাতলাও করবো না, বেশি মোটাও করবো না, যেহেতু এটা গরম আছে আস্তে ধীরে ধীরে আমাকে কাজটা করতে হচ্ছে। আর মাঝে মাঝে এইভাবে একটু সেপ দিলে আরো ভালো হয়, জিনিসটা একটু পারফেক্ট হবে। আর আমি এইভাবে পিটিয়ে পিটিয়ে এটাকে মাঝে মাঝে একটু ফেটে যাবে, কিন্তু এটাকে এইভাবে তেল দেওয়া হবে। কড়াইটা গরম বসিয়েছি, কড়াইটা যদি একটু দেখেছো সুন্দর হয়ে গেছে আমার। এবার আমি ভাজার জন্য তেল দিই, এবার তাকে ভেজে তোলার জন্য একটু আমি সব রান্নাটাই দিয়ে সর্ষের তেলই করছি। এই তেলটা যদি থাকে আমার তরকারিও হয়ে যাবে। যে যেভাবে পারে সেপ দেবে, একটু ধোকা খেতে খুব ভালোই লাগে, কিন্তু আমার না কেনা ধোকাটা সহ্য হয় না, আনি না, কিন্তু এনে রাখতেও হয়। আর সব কিছু তো আমার একার উপর ভালো রাখলে হবে না, বেশি বড়ও করিনি ছোটও করিনি, এটাকে একটু কোনা সেপ করছি, মানে চৌকো বল যাকে বলে। এই যে দেখেছো আমি একদম ছোট ছোট করেছি, ছোট ছোট তিনটে সেপ করলাম, ব্যাস হয়ে গেল আমার। তেলটা আমার গরম হোক, তেলটা এখনো গরম হয়নি, আর ওটা দিয়ে পর পুড়ে যেতে পারে। একটা পরিষ্কার খন্ত আমি নিয়ে নিয়েছি, আর আমি মশলাগুলো একটু বের করে নিই। আর তেলটা গরম হতে হতে আমার সমস্ত মশলাপাতিগুলো আমি বের করে দিই। মশলাগুলি যদি পরপর হাতে কাছে থাকে রান্না করতে খুব সুবিধা হয়, ধীরে জায়গা পড়ে যায়, পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নের জায়গা পড়ে যায়। এই বাবা আমার তেজপাতা লঙ্কা নামানো হয়নি, কি হয়েছে আমার ঘরের মধ্যেই আছে। এবার আমি বড়াগুলো ভেজে নিই, গ্যাসটা আমার খুব গরম হয়ে গেছে, ওটা পুড়ে যেতে পারে, তাই জন্য আমি কি করেছি গ্যাসটা অফ করেছি। তেলটা আমার হালকা তেলে আমি মানে হালকা গরমে আমি এগুলো ভেজে নিচ্ছি। যা কথা বলতে বলতে আমার একটা জিনিস কাটাই হলো আলুটা, ঠিক আছে ভেজে নিই গ্যাস অফ করে আলুটা কাটাই হলো না, সবই করা হয়েছে। সকাল থেকে এত কাজের ব্যস্তর মধ্যে না এটা মনে থাকে না, ওটা মনে থাকে না কিছু। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে, সে কবে থেকে বলছে বৃষ্টি হবে হবে, আর বেশ রাত্রের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আর আমাদের এখানে গাছগাছালি বেশি, গাছগাছালি বেশি না, ওই যে পাশে বাগানের ভিতরে বাড়িও করে না, গাছপালা লাগিয়ে রেখেছে, দুটাও বাড়িতে ঢোকে না, সেই যেতে হবে তিনতলা ছাদে, কে যায়, সবসময় কি ছাদে উঠে বসে থাকা যায় নিচে। আজকে সকাল থেকেই সূর্য আমার দেখা দেয় গো। আর এটা ডালটা আমার ফুটে এসেছে, আজকে ভেবেছি একদম একবারে করবো, যে ডাল বানাবো না, সিদ্ধ ডালের মধ্যে তেল নুন হলুদ একবারে দিয়ে দেবো, এই সিদ্ধ ডালটা খেতে সকলেরই খুব ভালো লাগে। আর করবো বেগুন আছে, এই বেগুনটা সিদ্ধ ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে দেবো, কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে না খেতে ভালো লাগে। আর যেহেতু একদম হালকা পাতলা রান্নাই ভালো, দেখেছো বেশ সুন্দর লাল হয়েছে। আর ডিপ ফ্রাই করবো না, ওটা তুলে ফেলছি। আর ঢোকার যতটুকু বেশি লালও হবে না এবং বেশি হবে, সব কিছু একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, কাঁচা গন্ধ থাকে না রান্নার কোনো টেস্ট থাকে না।
গেল আমার ঢোকা ভাজা। আলুটা কাটা হয়নি, আলুটা কেটে নিলাম, আর মশলাপাতি এইটাও ভাজা হয়ে এসেছে। আমার কি হয় না, ধোকা ভাজতে ভাজতে খুব খেতে ইচ্ছা করে, মশপচা হলো কিনা দেখি না। না, একটা কড়া করে ভেজে রাখবো, আমার মেয়ে খুব ধোকা খেতে পছন্দ করে। তিনটে লাল করে ভেজে বাটিতে তুলে রাখবো, ডালের সাথে খাওয়া হয়ে যাবে। আর ভেবেছি একটু পাঁপড় ভেজে দেবে, ও সারাদিন যদি পড়ার মানে যদি একটু খাবার দিলে না, ও খুব খুশি হয়। একটু পাঁপড়ও ভেজে রাখে, কবে পাঁপড়গুলো আনা হয়েছে। এই দেখো এই কালারিং পাঁপড়গুলো কিন্তু খাওয়া ভালো নয়, কিন্তু বাচ্চারা এই লম্বা লম্বা পাইপ যে পাঁপড়গুলো খেতে বেশি পছন্দ করে। এক তেলে দু তেলের কাজ হয়ে যাবে, এটা একটু লাল হোক, হয়ে এসেছে। তেলটা বেশি গরম হয়ে গেছে, ঢোকা ভাজা কমপ্লিট। এবার আমি ভাজবো পাঁপড়, এখানে রাখি। দেখো পাঁপড়গুলো কি সুন্দর, ঠিক ভেন্ডি আমরা যেভাবে কাটি এই সিস্টেমে, না কত রকম এখন মেশিন বেরিয়েছে। রোজই বলে মা তুমি যখন রান্না করো আমাকে একটু পাঁপড় ভেজে দেবে, আমার আবার রাস্তা জিনিসটা বেশি পছন্দ আমি করি না, কোনোটাই পছন্দ না। এই দোকানে মিষ্টি কী জলে করছে, কি হাতে করছে, কিন্তু তাও আমি বাড়ি গিয়ে একদমই বেশি কিনে খাই না। এবার ফার্স্টে আমি জিরে ফোড়ন দিচ্ছি, ঢোকাতে কিন্তু সবসময় জিরে পড়ো, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সঙ্গে আমার আলুগুলি কেটে আমি ধুয়ে রেখেছি, ওটা ভেজে নিয়ে একসাথে ভাজা হয়ে যাবে। এবার একটা একটা করে মশলা অ্যাড করবো, গ্যাস কমিয়ে রাখতে হয়, একদম বাড়ানো যাবে না, গ্যাস কমিয়ে করলে জিনিসগুলো পড়ে না, মশলা দিতে দিতেও পুড়ে যায়। জিরে ধনে গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি, আর দেওয়া হয়নি আমার হলুদ গুঁড়ো, পুরোটাই শেষ দিয়ে দিলাম। গ্রেভি আমার তৈরি, এটা কালারটা আসতে যতক্ষণ টাইম লাগে। ও আসল জিনিসই দেওয়া হয়নি, কালারটা না ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আমার কি হলো যে কালারটা তো ফ্যাকাশে লাগছে কেন, আরে লঙ্কা গুঁড়ো না দিলে তো সাদা কালার হবে না, তো লালচে কালার না হলে দেখতেও ভালো লাগবে না। এইবার সুন্দর কালার এসেছে, সঙ্গে সব একসাথে না নিয়ে বসলেই না রান্না করতে দেখি ভুল হয়। আমার রান্না কমপ্লিট, জলটা ফুটে আসুক, ফোটা হয়ে গেলে ধোকা দিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো।